যতদূর চোখ যায় তার সবই ধুধু মরুভূমি, নেই কোনো সবুজ, নেই পানি। মরুভূমির এই বালুর উপর যখন মেঘের ছায়া নেমে আসে তখন তা দেখতে বেশ শৈল্পিকই মনে হয়। বিশ্ব মানচিত্রের মধ্যাঞ্চল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের সেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক্সপো সিটিতে বসেছে 28তম বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের হাত থেকে পরিবেশকে রক্ষায় এবার এই সম্মেলন এমন একটি দেশে হচ্ছে যে দেশটি সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানির যোগান দেয়, আর পরিবেশ ধ্বংস করতে সেই জীবাশ্ম জ্বালানিই অন্যতম দায়ী। উদ্বোধনী আয়োজনের শুরুতেই কপের বিদায়ী সভাপতি স্মরণ করেন বাংলাদেশের প্রয়াত জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হককে। পালন করা হয় নীরবতা। It gives me great pleasure to propose that the conference elect by acclamation His Excellency Dr. Sultan Ahmed Al Jaber will serve as president of the conference at its 28th session. প্রথম দিন COP28-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যা ধনী দেশগুলো অনুধাবন করছে বলে দাবি করেন। আর জাতিসংঘের মহাসচিব বলেন 2023 সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন এবারের জলবায়ু সম্মেলনের প্রথম দিন নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য সম্মানের ছিল, একই সাথে এবারের সম্মেলন ক্ষতিগ্রস্তদের জন্য নতুন বার্তা নিয়ে আসবে বলেও আশা তাদের। লস অ্যান্ড ড্যামেজের যে বিষয়টি বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছিল সেই বিষয়টি বাংলাদেশের জন্য এটি একটি পজিটিভ একটি বিষয় হিসেবে আমরা দেখছি। জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ততার বিষয়টি উনি বলছেন যে অন্যদের মতো উনি নিজেও ফিল করছেন, উনি দেখছেন এবং অনুধাবন করছেন। সো এই যে আত্মস্বীকৃত যেই ওনার অবস্থানটি সেটিকে আমরা পজিটিভ হিসেবে দেখছি। তবে দুবাই সম্মেলনের প্রথম দিনের শেষ বিকেলে আসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য চূড়ান্ত ঘোষণা। বহুল কাঙ্ক্ষিত লস অ্যান্ড ড্যামেজের আওতায় প্রায় $1 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বের 5টি ধনী রাষ্ট্র। এর মধ্যে জার্মানি দেবে £100 মিলিয়ন, যুক্তরাষ্ট্র $17.5 মিলিয়ন, জাপান $10 মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাত $100 মিলিয়ন ও ইউরোপীয় ইউনিয়ন $225 মিলিয়ন দেওয়ার ঘোষণা দেয়। তবে কবে দেবে তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি 5টি দেশ। বাংলাদেশের প্রখ্যাত জলবায়ু বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক সালিমুল হককে স্মরণের মাধ্যমে শুরু হলো 28তম বিশ্ব জলবায়ু সম্মেলনের এবারের আসর, যেখানে উদ্বোধনী আয়োজনে বক্তারা আবারও বিশ্বের মানুষের প্রতি জলবায়ু পরিবর্তনের ফলে যে শঙ্কা তৈরি হয়েছে তা মনে করিয়ে দিয়েছেন। এখন দেখা যাক এই দুবাই সম্মেলনের মাধ্যমে বিশ্বের ধনী ও উন্নত দেশগুলো সেই জলবায়ু পরিবর্তনের ফলে যে শঙ্কা তৈরি হয়েছে তা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করে। মাহমুদ রাকিব, এখন দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।